এই জল মাটিকে ভালোবেসে তাদের কেউ কেউ রয়ে গিয়েছে এখনো। দূর প্রান্তের উড়ানে ডানা মেলার আগে এখনো অতিথি পাখির কল কাকলিতে মজে চুপির পাখিরালয়। বিদেশি পাখি দেখার টানে প্রতি বছরই দূর দূরান্ত থেকে পর্যটক হাজির হন পূর্বস্থলী চুপির পাখিরালয়ে। কিন্তু 2020-র এবছর করোনা আবহের জন্য প্রথম দিকে পর্যটক না আসায় এক প্রকার হতাশ হয়েছিলেন চুপির মাঝিরা। কর্ণাটকে দূরে সরিয়ে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা উপভোগ করতে এই গত 15 দিন ধরে আসতে শুরু করেছে পর্যটক। বছর কয়েক ধরেই শীতে দেশি বিদেশি পরিযায়ীদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে চুপির পাখিরালয়। সেই সূত্রে একটি পক্ষী প্রেমীদেরও অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। পর্যটকদের সুবিধার্থে পাখিরালয়কেও নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। মঞ্চ প্রস্তুত থাকলেও এবার পাখির আগমন সংখ্যার হিসেবে অনেকটাই কম। বছর কয়েক ধরে শীতে দেশি বিদেশি পরিযায়ীদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে চুপির পাখিরালয়। সেই সূত্রে এটি পক্ষী প্রেমীদেরও অন্যতম গন্তব্য হয়ে উঠেছে। পর্যটকদের সুবিধার্থে পাখিরালয়কেও নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। মঞ্চ প্রস্তুত থাকলেও এবার পাখির আগমন সংখ্যার হিসেবে অনেকটাই কম, এমনটাই বলছেন নৌকার মাঝি থেকে গাইডরা। বিভিন্ন প্রকারের পাখি এসেছে এবং কমসে কম 90 প্রজাতির পাখি হবে। আচ্ছা, বেশি কেন পাখি? পাখি গত বছরের তুলনায় এবার বেশি, কেননা এবার লোকজনের সংখ্যা হয়তো কম ছিল, এর জন্য হয়তো বেশি হয়েছে। মাছটা হয়তো যারা ধরছিল তারা হয়তো কম ধরা গঙ্গায় নেমেছে কম, ওর জন্য হয়তো পাখিটা বেশি এসছে। কি খাবার ভালো মতন পাচ্ছে এর জন্য এসছে, যে কোনো একটা কারণে আসতে পারে। আচ্ছা, প্রথম থেকে কি লোক হচ্ছিল না? প্রথম থেকে একটু কম হচ্ছিল, গত 15 দিন ধরে খুব ভালোই হচ্ছে এবং 25শে ডিসেম্বর এবং স্যাটারডে সানডেগুলো ব্যাপক পরিমাণে লোক হচ্ছে এবং আশা করছি 1 জানুয়ারিতেও ব্যাপক পরিমাণে লোক হবে। অনেকেই দেখছি মাস্ক পরে ঘুরছেন না, তারা মানে তাদেরকে কি আপনারা বার্তা কিছু দিচ্ছেন? এখানে এসে অনেকেই মাস্ক পরে ঘুরছে না, নৌকাই তাদের বলছি অনেকে ঘুরছে না, এইভাবেই চলছে। ট্রেন চলার পর থেকে আস্তে আস্তে স্বাভাবিক হয় চুপির পাখিরালয়। এবছর দূষণের মাত্রা কম থাকায় এসেছে প্রচুর প্রজাতির বিদেশি পাখিও। পাখিরালয়ের এক পাশে রয়েছে পিকনিক করার ব্যবস্থাও, অনেকেই সেখানে পিকনিকও করেন, বিদেশি পাখি দেখে শীতের আমেজ উপভোগ করেন। রাজ্য সরকারের উদ্যোগে কয়েক বছর আগেই এখানে পর্যটকদের রাত্রি নিবাসের জন্য গড়ে উঠেছে আবাসন। বিগত 15 দিন ধরে প্রতিদিনই আবাসনগুলি বুকিং থাকছে বলে জানিয়েছেন আবাসনের দায়িত্বে থাকা কেয়ারটেকার। তবে করোনার মধ্যে সমস্ত কিছু চালু হলেও মাস্ক ছাড়াই ঘুরতে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষজনদের। করোনা পরিস্থিতির জন্য এখানে লোক খুবই কমে গেছিল, পরবর্তীকালে আস্তে আস্তে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে এবং বিগত আপনার 15 দিন হলো গেস্ট হাউসগুলো যথেষ্ট মানে প্রত্যেক দিনই প্রায় বুকিং থাকছে এবং এর জন্য যে পাখির সংখ্যা অনেকটাই বেড়েছে দূষণমুক্তের কারণের জন্য। এছাড়াও আপনার যারা আসছে তাদের অনেক বিষয়ে সচেতন করা হচ্ছে, করোনা পরিস্থিতির জন্য মাস্ক পরতে বলা হচ্ছে এবং প্রত্যেককে সচেতন ব্যবস্থা করা হচ্ছে। যারা বাইরে থেকে টুরিস্ট আসছে তাদের রুমগুলো স্যানিটাইজার করা হচ্ছে, তাদের পুরো বডির স্যানিটাইজার করা হচ্ছে রুমে থাকার জন্য এবং ওনাদের বলা হচ্ছে যেন মাস্ক পরে একটু বাইরে বেরোলে মাস্ক পরে থাকতে। যারা এখানে পিকনিক করতে আসছে, যারা সাধারণ মানুষ আসছে তাদেরকে প্রত্যেককেই বলা হচ্ছে যে আপনারা মাস্ক পরে ব্যবহার করুন। অনেকে সেগুলো মানছেন, অনেকে মানছেন না। পূর্ব বর্ধমান থেকে গোপাল মণ্ডলের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।